আসছে নতুন ধারাবাহিক, শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। শেষ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল, যেখানে খুব শীঘ্রই দেখা যাবে নতুন ধারাবাহিক। জানিয়ে এবার মুখ খুললেন মহাপীঠ তারাপীঠের বামা সব্যসাচী। কি বললেন তিনি জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এর সাথে। খুব শীঘ্রই স্টার জলসায় আসছে দুটি নতুন ধারাবাহিক, অনুরাগের ছোঁয়া এবং গুড্ডি। ইতিমধ্যেই শুরু হয়েছে সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা, জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিপত্তি। 7 ফেব্রুয়ারি থেকে স্টার জলসায় শুরু হচ্ছে অনুরাগের ছোঁয়া। রাত 9:30 দেখা যাবে এই ধারাবাহিক। গঙ্গারাম ধারাবাহিকের স্লটে এই ধারাবাহিক দেখা যাবে, তবে শেষ হচ্ছে না গঙ্গারাম। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন থেকে রাত 10:00 দেখা যাবে গঙ্গারাম। যদি তাই হয় তাহলে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিক কি শেষ হচ্ছে, এমনই প্রশ্ন উঠেছে দর্শকদের মনে। দীর্ঘদিন ধরে চলছে এই ধারাবাহিক, দর্শকরা বেশ পছন্দ করেছেন এই ধারাবাহিককে। অবশেষে এই নিয়ে মুখ খুলেছেন বামা খ্যাপা সব্যসাচী। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সিরিয়াল শেষ হওয়ার প্রসঙ্গে এখনো তাকে বা তার টিমকে কিছু জানানো হয়নি, তবে বলা হয়েছে টাইম স্লট বদলাবে এই ধারাবাহিকের, তাই ধারাবাহিক বন্ধ হবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারবো না। কিন্তু সূত্রের খবর, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। এমনও শোনা যাচ্ছে ধুলোকণার জায়গায় রাত 8:00 স্লটে আসতে পারে লীনা গঙ্গোপাধ্যায়ের গুড্ডি ধারাবাহিকটি। এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।